এই অঙ্কগুলো এটা ছিল না সেভেনও ছিল সেভেনও বুঝে আসিস নি বলুন ঝামেলা প্রথম থেকে যদি সব অঙ্ক বুঝতে বুঝতে যায় আমি এই এখানে কী বলতো নাকি সেই স্নো বল এফেক্ট হয়েছে স্নো বল এফেক্ট বুঝিস তো হুম বুঝেছিলাম হুম স্নো বল এফেক্ট মানে হচ্ছে সে আমি বলেছিলাম ধর আচ্ছা স্নো বল এফেক্ট আমি কী বলেছিলাম এইরকম ধর পাহাড় আছে হ্যাঁ সে পাহাড়ের মানে এখান থেকে কেউ যদি একটা ছোট ই নেয় বরফের টুকরো নেয় সে বরফের টুকরা যদি পাহাড় থেকে এই ধরলাম পাহাড়ে ঢাকা আছে পর্বতটা ঠিক আছে এই সরি বরফে ঢাকা আছে পুরো বরফে ঢাকা আছে পর্বতটা হ্যাঁ একটা বরফের টুকরো নিয়ে যদি ছেড়ে দেওয়া হয় সে বরফটা গড়াইতে গড়াইতে আসে হ্যাঁ আর যত নিচে নামে তত বড়ো হয় হ্যাঁ তত বড় হয় কি জন্য হয় বললেন কই এই যে বরফগুলো আছে এই বরফগুলো এই ছোট্ট বরফের গায়ে লাগতে থাকে লেগিয়ে লেগিয়ে আস্তে আস্তে যত নিচে হয় তত তত বড় হয়ে যায় কেননা যত বড়াই তত হ্যাঁ তত তত কী হয় তত বড় হয় ঠিক তেমনি মানে অঙ্কের ক্ষেত্রে সেম টু সেম কেস হয় অঙ্কের ক্ষেত্রে সেম টু সেম কেস হয় তোদের কি ঝামেলা হচ্ছে আমি বলছি দেখ তোরা এই স্নোবল এফেক্টের মতোই কী বললেন প্রথমে কিছু না কিছু শিখে আসিস নি হয় কেউ বিয়োগ শিখে আসিনি কেউ ভাগ শিখে আসিনি কেউ নামতা শিখেনি কেউ গুণই শিখেনি ঠিক আছে এবার আমাদের এডুকেশান সিস্টেম এইরকম হয়ে গেছে যে পাস করিয়ে দেবে পাস করিয়ে দেবে তুই পরীক্ষা থেকে শুধু নামটা লিখে আসিস তুই পাস ওকে মানে সব থেকে ফালতু রকমের এইটা হচ্ছে ইয়ে চিন্তাধারা কী জন্য করেছে জানি ছাত্ররা আত্মহত্যা করে ফেল করলে ছাত্ররা আত্মহত্যা করে না আমাদের টাইমেও তো প্রচুর পড়াশোনা করেছে করেনি আমাদের চৌত্রিশ তুলতে হইতো চৌত্রিশ তৈল না তুলতে পারলে ফেল করেছে প্রচুর ধারা অর্ধেক আমাদের নাইন থেকে টেনে উঠতে গিয়ে আমরা ছিলাম দুশো চুয়ান্ন না কতটা ছাত্র ছিলাম তখন মোটে ছিল কতজন উঠেছিল একান্ন জন জন ফেল করেছিল জন ফেল করেছিল আর মেয়েদের মধ্যে কিছু উঠেছিল যে আমাদের টোটাল মানে আগে আগে আমাদের হাঁসপুকুরি স্কুলে হাসপুর স্কুলে মেয়েরা আলাদা জায়গায় হয় ছেলেরা এখনো আছে তাই না কিন্তু আমাদের বেলায় এত কম ছাত্র উঠেছিল যে ছেলে আর মেয়ে এক জায়গায় বসিয়েছিল বুঝলে তো তাদের মধ্যে আত্মহত্যা করিল না কিন্তু আমাদের বড় বড় সব বিশেষজ্ঞরা আছে বসে আছে আত্মহত্যা করে ঠিক আছে ছাত্ররা আত্মহত্যা করে ফেল করে দিল বুঝলি ঠিক আছে সেই ভয়ে আত্মহত্যা করে এই জন্য ফেলে তুলে দিল আর এ দেখলো না যে কতটা মানে ছেলের ছাত্রদের জীবন নষ্ট হয়ে গেল এর জন্য কেননা যে জন্যে ফেলটা তোলাইলো হ্যাঁ একটা ফেলের একটা ভয় থাকে ছাত্রদের মনের মধ্যে তাই না সেই ফেলের ভয়ের জন্য অনেক ছাত্র খাটে কিন্তু পড়াশোনা করে অনেক ছাত্র পড়াশোনা করে যারা স্বাভাবিকভাবে পড়াশোনা করে তারা তো এমনি পড়াশোনা করে কিন্তু ফেল করবো এই ভয়ে অনেকজন পড়াশোনা করে ফেল করলে আবার এই বছর এখানে থাকতে হবে ঠিক আছে সেই পড়াশোনার ভয়ে পড়াশোনা করি সে পরে পাশ করে দেয় সে কিছু শিখি পাস করিল তাই না আমি ধরলাম ফেল করি গেল তবু তার পরের বছর যদি পাস করতে হয় তাকে আবার সেই পড়াশোনাটা শিখে তারপর পাশ করতে হবে তার মানে সে যখন পরের ক্লাসে গেল তা না সেই পেছনের ক্লাসে পড়াগুলো আমার হইল তার আমার জানা আছে করতে পারবে কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে পেছনের জিনিস কিছুই জানে না অথচ নাইনে চলে যাইছি কিছুই জানে না একদমই জানে না অথচ নাইনে উঠে পড়ছে তাহলে এবার সেই ছেলেরা কিভাবে একটা অঙ্ক করতে পারবে কেননা সে আমি তো এখানে দেখতে পাচ্ছি বিয়োগ শিখিনি অথচ এখানে পড়ছি তাহলে যে আমি ধরলাম মানে পিছনের পিছনের জিনিসগুলো এই যে বললাম প্রথমে একটুখানি জিনিস ছেড়ে দিয়ে বড় হয়ে গেল না স্নোবল যেরকম ঠিক তেমনি অঙ্ক রকম প্রথমে ধর একজনের নাম তা শিখিনি নাম তা শিখিনি ছোটবেলায় নামটা শিখিনি ক্লাস টুয়ে কিন্তু যেহেতু এখানে পাশ ফেল নেই সে আস্তে আস্তে কিন্তু এইটে চলে আসবে ক্লাস এইটে এটা হচ্ছে ক্লাস এইট ধরলাম ক্লাস এইটে কিন্তু চলে আসবে বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর সে করতে করতে চলে আসবে একটাও যদি না লিখে শুধু পরীক্ষার খাতায় গিয়ে হাজিরা দিতে হবে ব্যাস এইটুকুই তার কাজ সারা বছর পড়াশোনা করবে না কিচ্ছু না শুধু পরীক্ষার খাতায় হাজিরা দিলে সে পাস করে গেল ওকে আমি ধরলাম যে ছেলেটা নামটা শিখলো না তাহলে সে ছেলেটা মানে কি পরে গুণ ভাগ শিখবে না গুণ পারবে না গুণ পারবে কি পারবে না পরে ভাগ শিখতে গেলে ভাগ পারবে না পারবে কি ভাগ পারবে না যদি গুণ ভাগ না পড়ে মানে শিখে তাহলে এই ভগ্নাংশ দুই বাই তিন তারপরে হচ্ছে কত চার বাই আট কতদিক কত দিক কাটাকাটি যাবে যেহেতু নামটা শিখিনি গুণ শিখিনি ভাগ শিখিনি এইগুলো পারবে না সিক্সে বেছি তবুও সে পাশ করে যাইছে কিন্তু বছর পর বছর বছর পর বছর কি হয়ে যাইছে পাস করে যাইছি সে চলি কিন্তু সিক্সে পড়ে কিন্তু কিন্তু এই জিনিসগুলো পারবে না যেহেতু এই জিনিসটা শিখিনি তাহলে কি চার বাই আট আট আমি ধরলাম দুটো ভগ্নাংশের গুণ করতে যোগ করতে বলা আছে আমি ধরলাম চার বাই বারো বলা আছে আমার এইগুলা এই যে তলার লসাগু আগু যেহেতু ভাগ শিখিনি নাম শিখিনি লসাগু করতে তাদের অসুবিধা হবে হ্যাঁ যেহেতু লস শিখিনি পরে এই যোগ যোগ ভাগও শিখতে পারবে না তাই না আস্তে আস্তে দেখ বড় হয়েছে সমস্যাটা প্রথমে শুধু নাম তা থেকেই শুরু হয়েছিল কিন্তু সমস্যাটা একটুখানি সমস্যা দশ পর্যন্ত শিখলি হয়ে যায় ঠিক আছে এগারো বারো তেরো শিখলি তাড়াতাড়ি করা যায় অঙ্ক যদি না করা যায় না শিখে তবুও অঙ্ক করা যায় একটু দেরি হয় করতে কিন্তু পর্যন্ত হয় অঙ্কটা তাড়াতাড়ি করা যায় কি বুঝলি এই নামটা থেকে সমস্যা শুরু দেখ এখানে এসে পারলো না মানে লস আগু শিখিনি তাহলে এই নিচের লস আগু করতে পারবে না লস আগু তারপর আবার ভাগ দরকার মানে যে লস আগু করে যেটা হবে এইটা দিয়ে ভাগ করতে হবে যেহেতু নামটাই শিখিনি ভাগ করতেও পারছে না তাহলে ভাগই করতে পারবে না এবার ভাগের পর যে জিনিসটা হবে তাকে আবার এই জিনিসটি গুণ করতে হবে যেহেতু নামটাই শিখেনি গুণ কি করে করবে হ্যাঁ তো সমস্ত সমস্যা দেখ কত বড় সমস্যা হয়ে গেল আস্তে 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 সেই সমস্যাটা আমি এখানে দেখতে পাচ্ছি আর কিছু না বুঝলি তো তোদের এই সমস্যা থেকে উত্তরানোর উপায় কি দলি কয় উপায় আছে সেটা হচ্ছে প্রচন্ড এতদিন ফাঁকি মেরেছিস সেই ফাঁকিগুলা সমস্যাগুলা কি করতে হবে গর্তগুলো গর্ত গুলা কি করতে হবে হবে যেখানে যেখানে ফাঁকাতে সেই গর্তগুলো বুঝাইতে হবে মানে উনিশশো কত সালের একটা ম্যাথামেটিশিয়ানস এলে আমার নামটা মনে নেই উনিশশো না কত সালে একটা বই লিখেছিল হ্যাঁ সে বইয়ে এরকম লেখা ছিল অঙ্ক যদি কোনো একটা কঠিন লাগে কোনো অঙ্ক করতে তোমার কঠিন লাগছে তাইলে সেই অঙ্কটাই করার জন্য অনেক সোজা অঙ্ক পাবা সোজা অঙ্ক পাবা সেই অঙ্কটাই করার জন্য অনেক সোজা অঙ্ক পাবা সেই সোজা অঙ্কগুলোকে কি করতে হবে আগে শিখে আসো সোজা অঙ্কগুলোকে আগে শিখে আসো সেগুলো খোঁজো কোথায় কোথায় সোজা অঙ্ক আছে সেগুলো শেখো সেই শিখে আবার এখানে আসে এই অঙ্কটা তোমার সোজা হয়ে যাবে এই অঙ্কটা তুমি করতে পারবে ঠিক তেমনি তোদের এখানে আমি বলছি যেহেতু কারো যাতে এরকম করে বারো প্লাস হচ্ছে চার বাই আট এদের এই অঙ্কটা করতে যদি কারো সুবিধা অসুবিধা হয় কঠিন লাগে তার মানে নিশ্চয়ই তার কোথায় হয় লস অসুবিধা আছে নয় ভাগে অসুবিধা আছে নাই কোনো অসুবিধা আছে তাই তো তাহলে সবার প্রথমে কি করতে হবে আমাকে লস আগু ভাগ গুণ শিখতে হবে তাহলে প্রথমে ওইগুলো ভালো করে শিখে আসতে হবে শিখে এসে তারপরে এই অঙ্কগুলো আমাকে করতে হবে তারপরে এই অঙ্কগুলো আমাকে করতে হবে তাহলে তখন আমার এই অঙ্কটা কি হয়ে যাবে সোজা হয়ে যাবে বুঝলে আমাকে অঙ্ক ভেঙে নিতে হবে এই অঙ্কটা শুধু একটা অঙ্ক নয় কিন্তু এই অঙ্কর মধ্যে তিন থেকে চার ধরনের অঙ্ক মিশিয়ে আছে সেই তিন থেকে চার ধরনের অঙ্কটাকে যখন আমি ভালোভাবে সুদা সুদা করে শিখে নেবো প্রথমে লসাগো শিখবো গুণ শিখবো ভাগ শিখবো তার জন্য নামটা দরকার নামটা আমাকে শিখে আসতে হবে সেইগুলো যখন শিখে নেব তখন কি হয়ে যাবে এই অঙ্কটা আমার কাছে সুদা হয়ে যাবে আগে ওইগুলা শিখতে হবে তো তোদের উপায় হয়েছে কি পেছনের অঙ্কগুলো আগে শিখতে হবে যেখানে এখানে যতজন আছিস সেগুলো কভার করতে হবে এবং এক বছরের মধ্যেই কভার করতে হবে তার জন্যে কি আমাকে রাস্তায় ঘুরে ঘুরি বেড়াইতে হবে সিনেমা দেখে বেড়াইতে হবে গান শুনি বেড়াইতে হবে কী করতে হবে পিছনের অঙ্কগুলো নিয়ে আমাকে বসতে হবে বসি যদি আমার নামটাতে অসুবিধা হয় আমাকে নামটা মুখস্তা করে নিতে হবে আমার যদি গুণে অসুবিধা হয় ওই রোশনির বই আছে রোশনি নাকি কি নাম ওর হ্যাঁ সাতের বই আছে সাতের বই থেকে আমাকে গুণ শিখে নিতে হবে সাতের বই থেকে আমাকে ভাগ শিখে নিতে হবে ওকে তারপরে ল সাঁকো শিখতে হবে ল সাঁকো শিখিয়ে তারপরে আসতে হবে এখানে বুঝলে অনেক বড় গর্ত হয়ে গেছে হ্যাঁ প্রচুর ছেলে জীবন নষ্ট হয়ে যাইছে এই পাশ ফেল তোলানো যায়নি হইতেই পারতো একটা ছেলে টেনশনে পড়াশোনা করতো দিয়ে সেই ছেলেটা অঙ্ক অঙ্কটা ভালো হয়ে যেত হইতেই পারে হইতে পারতো না হইতে পারতো হ্যাঁ বাবা সেটাই তো বলছি আমি বলছি যদি পাস ফেলটা থাকতো চালু থাকতো হইতেই পারতো অনেকজনা কি করতো না পড়াশোনা ভয়ে ফেলের ভয়ে পড়াশোনা করতো হ্যাঁ ফেলের ভয়ে পড়াশোনা করতো দিয়ে হইতেই পারতো আস্তে আস্তে পড়াশোনা করতে করতে সে পড়াশোনায় বিশাল ভালো হয়ে যেত তাই না হইতেই পারতো কিন্তু সেই জায়গাগুলা মানে মানে এমনভাবে বিশেষজ্ঞরা করেছে আমাদের তো কিছু বলার নেই এসি ঘরে বসে থাকে আর নতুন নতুন নিয়ম বার হয় মানে ছাত্রদের পিক পেয়েছে পিককে কি করে প্রথমে যা যত কিছু করার দরকার গিনি পরীক্ষা করে তো গিনিপিক নয় তো ইঁদুর সে ইঁদুরের ওপর পরীক্ষা করে ইঞ্জেকশন যদি দেওয়ার থাকে কোনো নতুন ওষুধ তৈরি হয়েছে ওই গিনিপিককে দেবে না ইঁদুরকে দেবে ইঁদুরকে যদি ইঁদুর যদি টিকে থাকে তাহলে বুঝবে না মানুষকেও দেওয়া যায় কি বুঝবে না তাইলে মানুষ ইঁদুর তো মূল্য না তাহলে মানুষকেও দেওয়া যায় হ্যাঁ দি মানুষকে দেবে যদি ভালো দেখে ওষুধটা গিনিপিক ইঁদুর হয়েছে পরীক্ষার বস্তু আমাদের বিশেষজ্ঞরা তোদের পরীক্ষার বস্তু তো পরিণত গিনিপিক পেয়েছে না ইঁদুর পেয়েছে তোদের ওপর নতুন নতুন জিনিস পরীক্ষা করছে তোদের জীবন নষ্ট হয়ে যাইছে অনেকের অনেকের জীবন নষ্ট হয়ে যাইছে এর জন্য বুঝলে হাইলটা একটাই বানমিয়া হাই স্কুলে মাধ্যমিকের ই চলছে মাধ্যমিকের ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে মাধ্যমিকের ই রেজিস্ট্রেশন হবে এই সরি অ্যাডমিটের আগে ফর্ম ফিল আপ হয় হ্যাঁ সে ফর্ম ফিল আপ করি যায় দিয়ে আবার সে অ্যাডমিটটা অ্যাডমিট আসে তো এই হ্যাঁ সব কিছু চেক করতে দেয় আগে চেক করি মানে সেই চেক করার যে ফাইলটা থাকে হ্যাঁ সেই সিটটা নিয়ে গিয়ে ওই বোর্ডে জমা হয় সে বোর্ডে আবার দেখি সব কিছু ঠিকঠাক থাকলে কোনো জায়গায় ভুল থাকলে সে জায়গায় সংশোধন করে দেয় আর যদি সংশোধন না থাকে সে আবার সেই অ্যাডমিট ছিপে চলে আসে ওকে দে ইমতিয়াজ স্যার আছে আমাদের ইমতিয়াজ স্যার আছে আর স্যার মানে লাইন দিয়ে আছে সব ছাত্রগুলা সব পরপর সই করাইছি চেক করি সই করাইছি দে একটা ছেলে এসছে বলছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলছি সই কর চুপচাপ দেরি আছে চুপচাপ ইয়ে আছে পাশ থেকে একটা ছেলে কি বলছে বলতে নি কয় বলছি স্যার কীভাবে ওর নামটা সই করবি সেটা একটু দেখি দিই মানে নিজের নাম কিভাবে হয় সেটাই জানেন না অত তো টেনে পড়ে এটা কিসের জন্য হয়েছে পাশ তুলিয়ে দেয়া জন্য হয়েছে বুঝলে এটা সম্পূর্ণ পাশ ফেল তুলিয়ে দেওয়ার জন্য হয়েছে চালু হয়নি চালু হইলে তোদের ভালো হইতো তোদের এত খারাপ অবস্থা হইতো না এইটা এসে এইটা এসে যে এতটা অঙ্ক পাচ্ছিস নি একদম সোজা সোজা অঙ্ক বুঝতে পারছিস নি এতটা সমস্যা হইতো না বুঝলে